Very recently, Afghanistan cricket board আমাদের কমিউনিকেট করে যে এটা তারা রিশিডিউল করতে চাচ্ছে। মিন্স আমাদের যে আগামী অক্টোবরের যে এটিমের যে নির্ধারিত আফগানিস্তানের সাথে যে এটিমের যে নির্ধারিত সিরিজ সেটা আমাদের রিশিডিউল করতে হবে এবং আমরা চেষ্টা করছি এই সময়টা যেহেতু আমাদের একটা অ্যাভেলেবল স্লট আছে অন্য কোনো দেশ বা অন্য কোথাও কারো সাথে এই সময়টা একটা লঙ্গার ভার্সনের কিছু ম্যাচ খেলা যায় কি না। অফকোর্স কথাবার্তা চলছে বাট যেহেতু খুবই প্রিম্যাচিওর ডিসকাশন এটা আপনারা জানেন যে একটা ট্যুরের ডিসকাশনের বা কনফার্মেশন বা ফাইনালে কিছুটা সময় লাগে আমরা চাচ্ছি যে বিষয়টা যখন যতটুকু সম্ভব চূড়ান্ত করা যাবে তারপরে আমরা আপনাদের বলে দিতে পারবো। যে এটিমের যে নির্ধারিত ট্যুর যেটা আছে ছিল যেটা আফগানিস্তানের সাথে সেই জায়গাটা যেহেতু আমাদের একটা স্লট আছে ওই সময় আমরা চেষ্টা করব বাইরে অন্য কোনো দেশের সাথে একটা এই ধরনের একটা সিরিজ আয়োজন করা যায় কিনা। দেখুন এক একটা বোর্ডের বিভিন্ন ইন্টারনাল ব্যাপার থাকে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আফগানিস্তান সাধারণত বাইরের কোনো ভেন্যু তারা ইউজ করে তাদের বিভিন্ন লজিস্টিক্যাল চ্যালেঞ্জ থাকতেই পারে সো এটা কী কারণে এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না তবে তারা জানিয়েছে এটা তারা পরবর্তীতে একটা নির্ধারিত সময় তারা এটা রিশিডিউল করতে চাচ্ছে। সেটাই তো বললাম আমি যে আমরা অলরেডি উই আর ইন ডিসকাশন আমরা দুই একটা জায়গায় আমরা যোগাযোগ করছি এবং পজিটিভ ভাইবি আমরা পেয়েছি সো আমরা হোপফুল আশা করি যে ওই সময়টায় যেহেতু আমাদের একটা খালি সময় আছে এই উইন্ডোতে আমরা অন্য কিছু অল্টারনেট আয়োজন করা যায় কিনা। হাউএভার রাসেল ডোমিঙ্গো যেহেতু সে এই অ্যাসাইনমেন্টটা দিয়ে আবার ফিরতো একটা সম্ভাবনা ছিল এখন আসলে তার সাথে যোগাযোগ হচ্ছে বা সে কি আসবে কিনা দেশে টু আর্লি বিষয়টা আমাদের মানে আপনাদের সাথে আমাদের যখন কথা হয়েছে আমরা বলেছিলাম যে এই টিমটাকেও সে দেখবেন এবং ইয়ে করবেন যেহেতু ওই অবস্থানেই আছে আলোচনাগুলো কারণ আমরা কিন্তু চেষ্টা করছি যে আর একটা অল্টারনেট কিছু করা যায় কিনা বা অল্টারনেট কোনো খেলার আয়োজন করা যায় কিনা সেটা যদি হয় সেভাবেই কাজ হবে সেভাবেই প্ল্যান করা হচ্ছে। বিপিএল এর ব্যাপারটাও আমাদের এগোচ্ছে আমাদের কিছু ইন্টারনাল প্রসিডিওর আছে আমি আগেই বলেছিলাম আপনাদের আমাদের কিছু যারা আমাদের অ্যাপ্লাই করেছেন অ্যাকর্ডিং টু ICC গাইডলাইন আমাদের তাদের কিছু বিষয়গুলো ওয়েটিং বা কিছু আসে যেহেতু দু একজনের মধ্যে নতুনও আছেন এবং সেই কারণে আমাদের কিছু যাচাই বাছাইয়ের ব্যাপার রয়েছে এগুলো আমরা করে ফেলছি অন্যান্য যে রিলেভেন্ট যে একটা ইভেন্টের যে রিলেভেন্ট বিষয়গুলো স্পেশালি স্পন্সরশিপ অন্যান্য বিষয়গুলো সেগুলো আমরা কাজ করছি সো ইটস ওয়ার্ক ইন প্রোগ্রেস আমরা হয়তো একটা কমপ্লিট যখন একটা পিকচার আমরা পাবো তখন হয়তো আমরা আমাদের সাথে আবার এই ব্যাপারে কথা বলবো। কমপ্লিটলি একটা মানে একটা বাইরের ব্যাপার আসলে যাকে নিয়ে আপনারা বলছেন তারাও নিউ দেশের বাইরে আছেন আমি যতটুকু জানি সো এই বিষয়গুলো আসলে আমাদের কাছে তো এইভাবে আসে না বাইরে থেকে শুনে আপনারা যেভাবে শুনেছেন আমরা সেভাবে শুনেছি সো এই বিষয়টা আসলে এই মুহূর্তে আমার পক্ষে বলা কিছু সম্ভব হবে না। সাকিব নিয়ে যেহেতু কথা হচ্ছে মানে দুবাইতে যে দুটো ম্যাচ হবে শেষ কোনো আপডেট আছে সাকিব আসবে কিনা বা কি সেরকম কোনো আপডেট নেই আমরা আগেও বলেছি যে তাকে আমরা অলরেডি একটা NOC দিয়েছিলাম অনেক আগে এই পার্টিকুলার টুর্নামেন্টে মানে খেলার জন্য এবং যেহেতু এটা একটা সাডেন আমাদের একটা সিদ্ধান্ত যে আমরা ট্যুর করবো সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট যদি ফিল করে তাকে এই সিরিজে রাখার জন্য সেটা টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে। অফকোর্স কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ লট।